মানুষ চিন্তা করছে আগে একটা ধান লাগাবো সাতটা ধান পাবো, এখন মানুষ বলছে না একটা ধান লাগাবো একশোটা পাবো। ঠিক আছে, আবার চাহিদা এরকম যে ধান গাছ লাগাইছি তিনবার পানি দেবো ধান পাবো, এখন বলছে আমি একবারও পানি দেবো না তবুও ধান পাবো। লেসন প্ল্যানের বা পাঠ পরিকল্পনার মেইন বডিটা তৈরি করা এবার আমাদের কাজ। প্রথমে আমি টপিক সিলেকশন করলাম, তারপরে আমার সূচনা কীভাবে সেটা করলাম, এবার হচ্ছে যে লেসনটা আমি কীভাবে ডেলিভার করবো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। কীভাবে একটা ক্লাসের জন্য পরিকল্পনা করব লিখিতভাবে, ওইটার কিছু অংশ আজকে আমরা শেষ করি। যে এতগুলো স্টুডেন্টকে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা ক্লাস 3-4 2-4 এগুলো করাতে যে মাথা পাগল হয়ে যায়, মনে হয় দিনটাই বৃথা, কী করে উত্তরণের উপায় কী, তো এগুলো নিয়ে আসলে 2-3 ঘন্টা যদি এভাবে গোল করে সবাই বসে আলোচনা করা যেত আমরাই বের করতে পারতাম উপায়টা। ওই দু একটা বিষয় এগুলো দিকে একটু আলোচনা করার চেষ্টা করবো যে এগুলো কোনো উপায় আছে কি না। ঠিক আছে স্যার। আচ্ছা, তো আমরা কতদিন বলেছিলাম যে পাঠ পরিকল্পনা হচ্ছে দুইটা বিষয়ের সলিউশন দিবে, একটা হচ্ছে যে আমি কী পড়াতে চাই আর আরেকটা হচ্ছে যে কীভাবে পড়াতে চাই। দুইটা বিষয়ের সমাধান দিবে যে আমি কী পড়াতে চাই। এখন দেখেন এই জায়গাটা একটা সমস্যা হয় আমাদের, যে এইটা লেখার কী আছে বা এটা আমার ভাবার কী আছে যে আমি কী পড়াতে চাই, এটা কি ভাবার কিছু আছে? আপনি মনে করেন ক্লাসে যাবেন, একটা ক্লাস নেবেন, বিষয় আমি ধরে নিলাম যে ধরেন একটা সহজ টপিক ধরে নিলাম যে পরিবেশ দূষণ, এটা আমি পড়াতে যাব, তাহলে এই ব্যাপারে কি আমার আরও প্ল্যানিং দরকার আছে কি না, যে কী পড়াতে চাই? শুধু এই এই উত্তরটা, অন্য কিছু না, কিন্তু আমি বাকি সব বাদ দিলাম। পাঠ পরিকল্পনা, একটা আছে যে কীভাবে পাঠ পরিকল্পনা তৈরি করতে হয়, আর আমি যেটা আলোচনা করছিলাম এটা হচ্ছে যে পাঠ পরিকল্পনাকে কীভাবে সমৃদ্ধ করা যায়, আপনার আছে সেটা আরও কীভাবে ভালো করা যায় পাঠ পরিকল্পনা। এই জায়গায় একটা সমস্যা, মনে করেন যে আপনি দেখলেন খুব সুন্দর মুখস্থ করছেন আগের দিন রাত্রে, পরের দিন সকালে কোনো কারণে ছেলের কোনো ব্যবহারে মেজাজ খারাপ অথবা বাড়ির বইয়ের সাথে ঝামেলা হয়েছে, তাহলে আপনি যা যা বলতে চাইলেন মনে করেন কালকে ক্লাসে ঘরে বলা হলো না, তাহলে ক্ষতিগ্রস্ত কে হলো? ছাত্র কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আপনি কিন্তু পারলেন না, তাই না? কিন্তু যদি লেখা থাকতো রাগ বাগ যাই হোক আমার এগুলো বলতেই হবে বা এই কয়েকটা পয়েন্ট আমি ওদের শিক্ষা দিতেই চাই, তাহলে কিন্তু মিসিংটা হতো না, তাই না? ওই শিক্ষাটা আপনার আজীবন ওই ছেলেটা আপনার কাছ থেকে মিস হয়ে গেল কিন্তু কোনো একটা কারণে, মুডের কারণে। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো যাই হোক, একটা ছোট্ট একটা আপনার ছোট বড় যাই করেন এটা আপনার ইচ্ছা, একটা আউটলাইন দেবো আমরা মোটামুটি কীভাবে করা যায়। তাহলে এক নম্বর কোশ্চেন নিজেকে জিজ্ঞেস করতে হবে আপনাকে, কী পড়াতে চাই? এই কোশ্চেনটাকে নিজেকে নানাভাবে জিজ্ঞেস করতে পারেন, ছাত্র কী শিখতে পারে আজকে আমার ক্লাস থেকে, অথবা আজকের ক্লাস শেষে প্রত্যেকটা ছাত্রকে জিজ্ঞেস করলে ওরা কোন কোন বিষয়ে জানে বলে বলবে। একই কোশ্চেন আমি নানাভাবে করছি। এখন মনে করেন আমি টপিকস নিলাম যে পরিবেশ দূষণ, এখন এটা একটা গ্রস টার্ম, বড় টার্ম, শব্দ, জায়গা, এই জায়গাটাকে আরও স্পেসিফিক করতে হবে আপনাকে। এখানে হচ্ছে হলো ক্যারিশমা, যে আপনার ক্লাসের অবজেক্টিভ উদ্দেশ্য যেটা, কী কী শেখাতে যান, এই জায়গাটাকে ছোটো ছোটো পয়েন্টে তাহলে ভাগ করতে হবে। তাহলে আমরা একটা পয়েন্ট নিতে পারি যে এক নম্বর হচ্ছে যে কী টপিক শেখাবো, বিষয়বস্তু নির্ধারণ, তাই না? ব্যাপারটা এরকম, বা আরও যদি আমরা এই পড়াশোনার ভাষায় বলি তাহলে শিখন ফল নির্ধারণ, শিখন ফল। আমি যাচ্ছি না এই ল্যাঙ্গুয়েজগুলোর জন্য, যাচ্ছি না ইচ্ছা করেই, আমি ইচ্ছা করে যাচ্ছি না, যে আমরা বলুন বরং বলি যে বিষয়বস্তু নির্ধারণ, কী পড়াবো, হ্যাঁ শিখন ফল নির্ধারণ, কী কী দ্বারা বাচ্চারা শিখবে। এখানে আমার প্রথম কাজ হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ, কী পড়াবো আমি। প্রথম কাজ হচ্ছে যে বিষয়বস্তুকে ছোটো ছোটো ভাগে ভাগ করে ফেলা। এই যে পরিবেশ দূষণ না বলে আমি জাস্ট শিখাতে চাই, মনে করেন যে পরিবেশ দূষণ কাকে বলে, ঠিক আছে, কী কী দূষক দ্বারা পরিবেশ দূষিত হয়, অথবা আজকে পরিবেশ দূষণের মধ্যে শুধু পড়াবো বায়ু দূষণ, হতে পারে বাতাসে কতটুকু কোন উপাদান থাকলে বায়ু দূষিত হয়। তাহলে আমি এই পরিবেশ দূষণের আন্ডারে আমার পয়েন্টটাকে আবার সাব টপিক করে ফেললাম অনেকগুলো, তাই না? যে আমার এই পয়েন্টগুলো অন্তত বাচ্চারা উত্তর পারবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমার এই উদ্দেশ্যটাকে ছোটো ছোটো ভাগে ভাগ করে ফেলা। ঠিক আছে, যে আমি ক্লাসের বিষয়বস্তুকে ছোটো ছোটো ভাগে ভাগ করে ফেলবো এটাকে আমরা। আচ্ছা, এটা করার পর আমাদের যেটা কাজ, নেক্সট কাজ, যে এই অবজেক্টিভগুলোকে আমরা, এখন মনে করেন যে 7-8টা পয়েন্ট লিখে ফেললাম যে বাচ্চারা এই শিখবে, হ্যাঁ এখন এইটা আমি লিখবো হচ্ছে হলো গুরুত্ব অনুসারে, 1-2-3-4 করে 5-7 করে, এটাকে বলি র্যাঙ্ক করা, যে কোন জিনিসটা পড়তেই হবে, তারপরে কোনটা, তারপরে কোনটা, অথবা ক্লাসের সময় শেষ হয়ে গেলে কোনটা কোনটা বাদ চলে যাবে, সমস্যা নেই আমার,
দশটা আমি সাব পয়েন্ট নিয়ে নিলাম, এর মধ্যে পাঁচটা আমি শেখাবই, তারপরে ছয় সাত আট এগুলো না শিখলেও পরের ক্লাসে শিখে নিতে পারবে অথবা আপাতত চলবে, তবে এই পাঁচটা শিখতেই হবে। তো আমি তাদেরকে র্যাঙ্ক করে নিলাম আমার বিষয়বস্তুটা, এভাবে শুরু হয়ে গেল হঠাৎ করে। দেখেন যে গত বছর, বা এভাবে বললাম, গত বছর অক্টোবরের এত তারিখ থেকে এত তারিখে গ্লাসগোতে একটা বিশাল কনফারেন্স রুম, কনফারেন্স রুমে প্রায় চল্লিশটা দেশের এবং উন্নত ২৫টা দেশের প্রতিনিধিরা বসে আছে। তারা সবাই চিন্তিত, তারা একটা বিষয়ে সমাধান খুঁজছে। আমি শুরু করলাম একটা, আমি একটা হিস্ট্রিক্যাল ইভেন্টে আমি কিন্তু বিষয়ে যাচ্ছি না, আমার বাচ্চা ক্লাস টু হোক থ্রি হোক সমস্যা নেই। একটা সম্মেলন হলে সেখানে সবাই থেমে থাকে, চিন্তার বিষয় হলে চুপচাপ থাকে, এগুলো লার্নিং ছোটো বাচ্চা শিখে যাবে। সম্মেলনটার নাম ছিল সাপোজ বললাম যে COP26, মানে পরিবেশ দূষণ কীভাবে প্রতিরোধ করা যায়। পৃথিবীর চারিদিকে দূষিত হয়ে পড়ছে, এজন্য সব প্রেসিডেন্টরা চিন্তা করছে যে কীভাবে দূষণ কমা যায়, কমানো যায়। এই জন্য একটা বড় সম্মেলন হয়ে গেল কিছুদিন আগে, মানে তথ্যটা আমার জানতে হবে। তাহলে আমি শুরুটা করলাম এইভাবে, দেখেন এই জায়গা থেকে, একটা অজানা থেকে আমি জায়গা শুরু করলাম। আর যদি একেবারে কমন কথা দিয়ে শুরু করি এখানে বাচ্চাদের মনোযোগ আসবে না, তবে আরও কিছু ব্যাপার আছে, লেভেল বুঝতে হবে, কোন ক্লাস নিচ্ছেন, কোন লেভেল স্টুডেন্ট আছে, সেগুলো আসবে। যাই হোক, এটা একটা ঘটনা বললাম। এরপরে হতে পারে, এখানে বলছে যে পার্সোনাল অ্যানেকডট, আপনার কোনো পরিচিত কোনো ঘটনা দিয়ে যে শুরু করলেন আপনি এভাবে, যে তোমরা শুনলে অবাক অবাক হবে যে আমাদের এই পাশের গ্রামে অথবা পাশের এলাকার পাশের গ্রামে আজ থেকে ৫০ বছর আগে হঠাৎ করে মানুষের প্রচণ্ড কাশি দেখা দিল, কিন্তু কেউই স্মোকার ছিল না বা খুবই কম সংখ্যক স্মোকার ছিল, বিড়ি খাইতো খুব কম লোকজন। তো দেখা গেল তাদের ফুসফুসে সবারই অসুখ হয়েছে। পরে বহু কারণ, প্রায় ১০ বছর পরে জানা গেল যে এটা ইটভাটা থাকার কারণে হয়েছিল। তাহলে ঘটনাটা আপনার রিয়েল লাইফের, আপনার পাশের গ্রামের, নাম দিয়ে যখন তাদেরকে বলছেন তখন কেউ কেউ বলবে স্যার আমার নানি বাড়ি ওখানে। তার মানে যদি দুষ্টু ছেলেটা থাকে, যে মনে করেন ক্লাসে মনোযোগী না, কিন্তু ওর একটা ঘটনা মনে পড়ে গেছে, ও কিন্তু কথাই বলতেছে না পড়া ধরলে, কিন্তু ওর নানি বাড়ি ওখানে, ওই পাশের গ্রামে, ওই জন্য রেসপন্স করে স্যার আমার নানি বাড়ি ওখানে, ফলে কিছুটা সময়ের জন্য তাকে আপনি ক্লাসে পেয়ে গেলেন। ঠিক আছে, তাহলে একটা বললাম যে হিস্টোরিক্যাল কোনো ইভেন্ট দিয়ে, ঐতিহাসিক কোনো ঘটনা দিয়ে আপনি শুরু করতে পারেন ওই রিলেটেড। ঠিক আছে, অথবা হতে পারে যে আপনার রিয়েল লাইফের কোনো কিছু দেখা, এটা দিয়ে শুরু করতে পারেন। আরেকটা হতে পারে, বলা হয় এটাকে থট প্রভোকিং ডিলেমা, তাদের মধ্যে কনফিউশন তৈরি করে দিতে হবে শুরুতেই। যেমন আমি যদি আপনাদের একই বিষয়ে বলি, টপিক কিন্তু আমার একটাই, যে পরিবেশ দূষণ, যে কার্বন ডাইঅক্সাইড, এই যে আমরা যেটা ছেড়ে দিচ্ছি, এটা কি পরিবেশের জন্য ভালো নাকি ক্ষতিকর, একটা প্রশ্ন মনে করেন। মনে করেন যে আপনারা বড় স্টুডেন্ট, বাট আমি একটা সিম্পল কোয়েশ্চেনে নিয়েছি, হ্যাঁ, যে কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা ছেড়ে দিলাম, এই যে এটা, আপনি এগুলোকে আরও নানা ক্যাটাগরি আছে, ধরো তো সবাই একটু ফু দিয়ে ধরো, এগুলো হয় কি যে ইনভলভমেন্ট, হয়তো দুষ্ট স্টুডেন্টও ইনভলভ হয় আর পড়া ধরলে শুধু ভালোরা ইনভলভ হয়। ঠিক আছে, তো এইটা কি পরিবেশের জন্য ক্ষতিকর নাকি ভালো, একটা কোশ্চিন, এই যে ডিলেমা ছুড়ে দিলাম, এর উত্তরটা কী আসতে পারে? স্যার চাঁপাইনবাবগঞ্জ থেকে এসছেন, এক প্রকার উপকারীও আছে, ক্ষতিও আছে। যদি ভালোই হতো তাহলে আবার আপনি ছেড়ে দিলেন কেন, তাই না? তার মানে এক এমন একটা দিক আমি উপস্থাপন করলাম যেটা দুইটা দিকই আছে। ঠিক আছে, খেয়াল করেন যে যেটা দুইটা দিকই আছে, বাট সবাই কনফিউশন হবে শুরু থেকেই, যে অনেকে একটা তথ্য জানে, অনেকে আরেকটা তথ্য জানে। অনেকে জানে যে কার্বন ডাইঅক্সাইডের কারণে পৃথিবী গরম হয়ে যাচ্ছে, শুধু এই কার্বন ডাইঅক্সাইডের কারণে। এই যে COP26 মেইন উদ্দেশ্যই ছিল, পরিবেশের এই সম্মেলনের মেন উদ্দেশ্যই ছিল যে কার্বন ডাইঅক্সাইড কীভাবে কমানো যায়, কীভাবে কমানো যায়, তার মানে একটা শত্রু বোঝাচ্ছে এটা। হ্যাঁ, বেশি করে গাছ লাগাইতে হবে, দুইটাই, ছাড়াও কমাইতে হবে, গ্রহণ করা বাড়াইতে হবে, দুইটাই ব্যাপারটা বাড়াতে হবে। জি প্লিজ। আচ্ছা, এইখানে কিন্তু আসলে ব্যাপারটা, আপনি যতটুকু বললেন ব্যাপারটা এটা না, ব্যাপারটা কীরকম, আপনার কোশ্চেনটা কিন্তু দারুণ, যে নিলাম অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিলাম, এত দ্রুত সময়ের মধ্যে কী এমন ইঞ্জিন আমাদের, এবং এটা কন্টিনিউ আছে। যেন আমরা যদি বলি যে পানির অপর নাম জীবন, তাই না, কিন্তু বলা উচিত ছিল অক্সিজেনের অপর নাম জীবন, তাই না? এই যে সারাক্ষণ নিচ্ছে পানি খাচ্ছে, গোটা দিন ধরে পানি খেয়েছেন, তাহলে অক্সিজেনের অপর নাম জীবন না হয়ে পানির অপর নাম জীবন হলো কেন? শরীরে অক্সিজেনের মধ্যে পানি আছে। আচ্ছা, যাই হোক, আপনারা যেহেতু আরবির লোক, কাজে এই জায়গায় একটা আপনাদের মিসকনসেপশন হয়ে যেতে পারে, অক্সিজেনের মধ্যে পানি নাই, পানির মধ্যে অক্সিজেন আছে, একটা দিক হতে পারে। যাই হোক, এটা অন্য কারণ, সেদিকে আমি যাচ্ছি না, স্যারের কথায় যাচ্ছি, যে নিলাম অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিলাম, এত দ্রুত কী হয়? আসলে আরেকটা জিনিস খেয়াল করেন, মনে করেন যে সবাই মিলে বাতাস ধরলাম, এর মধ্যে কী আছে?
এখন শুধু কি অক্সিজেন আছে এখানে? তাহলে খেয়াল করেন, আমি ছেড়ে দিলাম, এটা গেল কোথায়? মনে করেন ফু দিলেন, হ্যাঁ ফু দিলেন, তাই না? ফু দিলেন, এই কার্বন ডাইঅক্সাইডটা গেল কোথায়? নর্মাল কথা, নর্মাল সেন্সে কোথায় গেল? বাতাসে আছে, তাই তো? এত দ্রুত তো নেয়নি, বাতাসের মধ্যে আছে। তাহলে বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, আবার আপনি নিয়ে দাবি করতেছেন যে অক্সিজেন নিলাম, তাহলে অক্সিজেনও আছে। মজার ব্যাপার হচ্ছে যে আমি যদি এখান থেকে বাতাস নেই, 100% বাতাসের মধ্যে 78% আছে নাইট্রোজেন, এখানে 21% আছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আছে 0.003%, আর অন্যান্য গ্যাস আছে। তার মানে আপনি যা নিলেন সবচেয়ে বেশি নিলেন কি? নাইট্রোজেন বেশি নিলেন, কিন্তু আমরা নাম দিই অক্সিজেনের, তাই না? আবার খেয়াল করেন, আমি যে ছেড়ে দিলাম, এটা আসলে কি বের হচ্ছে এখানে? শুধু কার্বন ডাইঅক্সাইড বের হয় না, এখানেও কার্বন ডাইঅক্সাইড বের হয়, অক্সিজেন বের হয়, নাইট্রোজেন বের হয়, বাতাসের উপাদানগুলো বের হয়। তফাৎ হচ্ছে একটা, আমি যেই মাত্রায় অক্সিজেন নিয়েছিলাম বের হচ্ছে তার চেয়ে কম মাত্রায়, আর আমি যেই মাত্রায় কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি তার চেয়ে কম কার্বন ডাইঅক্সাইড আমি ইনটেক করছি। আর কথাটা বুঝতে পেরেছেন? মনে করেন আমি বললাম যে অক্সিজেন নিচ্ছি 40 ppm, আমি জানিলাম তার মধ্যে অক্সিজেন ছিল 40 ppm, কিন্তু আমি যখন ছেড়ে দিলাম তখন তার মধ্যে আছে 37 ppm, মানে 3 ppm আমার বডিতে ব্যবহার হয়েছে, ঠিক আছে? এটা কোথায় গেছে? প্রথমে গেছে ফুসফুসে, ফুসফুস তো সবাই চিনি, তাই না? বুক খোলা, এখানে গেল, এখানে যাওয়ার পরে এটা রক্তে চলে যায়, রক্তে যেয়ে সব জায়গায় চলে যাবে, আপনার এই কোনায় প্রত্যেকটা জায়গায়, হাতের সব জায়গায়, হাত পা ব্রেন সব জায়গায় চলে যাচ্ছে, যে ওখানে যে কাজ হচ্ছে, বিক্রিয়া হচ্ছে, ঠিক আছে? কি বিক্রিয়া হচ্ছে? এই যে আপনি যে খাবারগুলো খেয়েছেন না, এই খাবারগুলো ভেঙে শক্তি বের করতে হয়। তো অক্সিজেনের কাজ হচ্ছে কোনো কিছুকে জ্বালাইতে পারে, রান্না করতে পারে, হ্যাঁ? এখন মনে করেন এরকম ছিল আপনার খাদ্য, এর মধ্যে অক্সিজেন ঢুকেছে, ঢুকে এটা ভাগ করে দিয়ে এখান থেকে শক্তিটা বের হয়েছে, এই শক্তি দিয়ে আপনি বলছেন যে নারায়ে তাকবীর, এই শক্তিটা পাচ্ছেন না? এই শক্তিটা খাবারের মধ্যে ছিল আগে, এই খাবারটা ভেঙে দিতে হবে, এই ভাঙার কাজটা করে অক্সিজেন ভেতরে যায়। আর যখন ভাঙতে যায় না, মানে ভাঙতে গেলে তৈরি হয় কিছু কার্বন ডাইঅক্সাইড, তখন যখন বেশি তৈরি হয়ে যাচ্ছে তখন এটা আবার রক্তের মাধ্যমে বের করে দিচ্ছে, যাও নিয়ে যাও, তখন নিয়ে এসেও আবার ছেড়ে দিচ্ছে। কাজে আমি নিলাম আর বের হয়ে চলে আসলে ব্যাপারটা তা না, এই যে আমি যে ধরলাম এই কার্বন ডাইঅক্সাইড হতে পারে আমার মাথার কোনো কোষ থেকে এসছে, এটা তো ইজি জিনিস না, হতে পারে পায়ের কোনো কোষ থেকে এসছে, পায়ের নখের মাথা থেকে এসছে, এটা ঘুরে এসছে, হ্যাঁ। এবং এটা একটা বড় প্রসেস, ব্যাপারটা এরকম, মনে করেন যে আপনি একটা 100-তলা বিল্ডিংয়ের নিচতলায় আছেন, হ্যাঁ, ট্যাঙ্কি আছে হলো 100-তলার উপরে পানির, আর ট্যাপ হচ্ছে আপনার এখানে, আর আপনি ট্যাপটা ছেড়ে দিয়ে যদি বলেন যে পানিটা এত তাড়াতাড়ি আসলো কী করে, আসলে পানিটা পুরোটা ভর্তি হয়ে আছে, ওখান থেকে ঢুকছে দিকতে বের হচ্ছে চ্যানেল একটা, তাই না? ব্যাপারটা বুঝতে পেরেছেন? যে 100-তলা বিল্ডিংয়ের উপর থেকে পানি আসছে না, হ্যাঁ ওখান থেকে পানি আসছে, কিন্তু ট্যাপটা তো ভর্তি হয়ে আছে, এজন্য আপনি যখন এখানে খুলে দিচ্ছেন তখন পানি পড়ছে দিকতে আবার চলে আসছে, ব্যাপারটা তাই, এরা লাইন ধরে আছে, কে আসবে কে যাবে, কে আসবে কে যাবে, জটিল একটা প্রসেস, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো কোনো কোনো ক্লাসে আপনার কোনো ক্লাসে এমন হতে পারে যে স্টুডেন্টদের কিউরিসিটি মেটানোর জন্য আপনার ক্লাসের লেসন নাও যেতে পারে গতদিনের মতো, আবার আজকেও না যেতে পারে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। এতে হবে কি যে স্টুডেন্টদের মধ্যে আপনার একটা কন্ট্রোল আসবে, আপনাকে শোনার একটা প্রবণতা তৈরি হবে ওদের, এটা অন্য ক্লাসে কাজে লাগবে, ঠিক আছে? যে পরপর 2-3 দিন আমি কোনো লেসনই দেবো না, এই যে গল্প প্রশ্ন আসছে আমি সব প্রশ্ন নিয়ে নিচ্ছি, বুঝতে পেরেছেন? কারণ এগুলো তো নলেজ এক প্রকার, প্রশ্ন যখন আপনি উত্তর দিবেন তখন বাচ্চারা আপনার থেকে শুনতেও আগ্রহী হয়ে উঠবে। আচ্ছা কোন প্রসঙ্গে ছিলাম, তাহলে প্রসঙ্গটা একটু মনে করাই দেন, কনফিউশন তৈরি করা, এক্স্যাক্ট, এই যে আমাকে পয়েন্ট টু পয়েন্ট বলে দিতে হবে, এটা কিন্তু আমার একটা টেকনিক, আমি জানতাম যে আমি কোথায় অফ করেছি, বাট এই উত্তরটা যখন আমি আপনার থেকে বারবার চাবো, আপনার থেকে বারবার চাবো, তখন আপনি এমনি সজাগ থাকবেন যে আমি কোথায় জিনিস ছিলাম, হয়তো ভুলে গেছেন, আসলে আপনি জানেন কোথায় আছে আপনার প্ল্যানিং, তা আপনি মাঝে মাঝে ভুলে যাবেন ক্লাসে, নাম ধরে বলুন অমুক আমাকে একটু হেল্প করো তো প্লিজ, পরপর যখন আপনি দুইবার বলবেন দুইবার উত্তর দিতে পারলো না, কিন্তু আপনি উত্তর নিয়েই ছাড়বেন, আবার 3 নম্বর আবার ওকে জিজ্ঞেস করেন, 4 নম্বর বেলা আপনি উত্তর দিবেইও যে কোথায় কোন পয়েন্টে আছেন আপনি, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এখানে বললাম যে কনফিউশন তৈরি করা, আরেকটা হতে পারে যেটা আপনাদের সুযোগ কম, ছোটোখাটো কিছু ভিডিও আছে, এখন আপনাদের সামনে যত রিসোর্স আছে এর চেয়ে বেশি রিসোর্স আছে অনলাইনে, যে জগতে আমরা কেউ ঢুকতেই পারিনি এখনও, কম্পিউটারের মধ্যে ইন্টারনেটে এত এর চেয়ে বেশি রিসোর্স আছে, ঠিক আছে? আপনি এখানে যা যা শিখলেন এখানে না এসে বাড়িতে বসতে শিখতে পারতেন, এত রিসোর্স আছে, খালি আপনাকে কম্পিউটারে গুগলে লিখে দিতে হবে হাউ টু অমুক, এটা কীভাবে করতে হয়, শত শত ভিডিও বানিয়ে মানুষ কোটিপতি হয়ে গেল,
এর ভিতরে আছে, প্রচুর রিসোর্স আছে। তা আপনি এগুলো টিপস দেখতে পারেন বাসায় বসে বসে। ওই বিষয়ের উপরে বহু ভিডিও আছে ছোটোখাটো, যেগুলো আপনার দেখলেও ভালো লাগবে। তো আপনাদের যেহেতু দেখানোর হয়তো ব্যবস্থা নাই, খুবই সমস্যা, এগুলোকে আপনাকে অ্যাভয়েড করে যেতে হবে। আচ্ছা, ওকে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। এমন হতে পারে আপনার ইন্ট্রোডাকশন আজকের ক্লাসে যে দূষণ সম্পর্কে পড়াবেন, ক্লাসে এসে ঠিক আছে আজকে পড়বো না আমরা, বরং চলো আমরা একটা জায়গায় ঘুরে আসি, পাশের কোনো ইটভাটা, পাশের কোনো জায়গা যেখানে দূষণ হচ্ছে সেই জায়গাটা আপনি নিয়ে যেতে পারেন, পাশের কোনো আপনার ডাস্টবিনে নিয়ে যেতে পারেন বেড়ানোর জন্য, দেখানোর জন্য। এমনিতে অনেক কিছু শিখে যাবে, এত কষ্ট করে পড়ানোর দরকার নাই, এটা হতে পারে। তাহলে ইন্ট্রোডাকশনটা অনেক পয়েন্ট দিয়ে শুরু হতে পারে, তাই না? যেমন একটা প্রথমে বললাম যে আপনার ঐতিহাসিক কোনো কারণ দিয়ে আপনি বলতে পারেন, দুই নম্বর হচ্ছে রিয়াল লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে আপনি বলতে পারেন, তিন নম্বর হচ্ছে ওদের মধ্যে কনফিউশন ডিলেমা তৈরি করে বলতে পারেন, ছোটোখাটো ভিডিও তৈরি করে বলতে পারেন, ঠিক আছে, অথবা আরও নানা ধরনের কোশ্চিন তৈরি করে বলতে পারেন, কোশ্চিন দিয়ে বলতে পারেন। এরকম হতে পারে যে তোমরা আসার সময় মানে অমুক জায়গাতে এসছো, সাপোজ একটা ডাস্টবিনের পাশ দিয়ে এসছো, তোমরা ওখানে নাকটা ধরেছিলে কেন? এই প্রশ্ন উত্তর কিন্তু ক্লাসের সবাই জানে, জানে না এটা স্যার? ভালো খারাপ দুষ্টু সবাই জানে, কিছু আছে ঘেসটা কথা শুনতে জানে, ও কিন্তু এই প্রশ্ন উত্তর জানে। আপনার এই প্রশ্ন উত্তর তো ওর থেকে নিতে হবে যেন ক্লাসে ইনভলভ হয়, কারণ ভালো দিক থেকে এই প্রশ্ন উত্তর আপনার দরকার নেই, ওর থেকে ধরেন যে কেন নাক ধরেছেন, দেখবেন যে ও এগুলোর ব্যাপারে খুব ভালো জানে, আরও ভালো হেল্প করবে। আচ্ছা, আমাদের দুইটা পয়েন্ট শেষ মেন, তিন নম্বর পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে লেসন প্ল্যানের বা পাঠ পরিকল্পনার মেন বডিটা তৈরি করা এবার আমাদের কাজ। প্রথমে আমি টপিক সিলেকশন করলাম, তারপরে আমার সূচনা কীভাবে সেটা করলাম, এবার হচ্ছে যে লেসনটা আমি কীভাবে ডেলিভার করবো, কীভাবে লেসনটা দিব, পড়াটা আমি কীভাবে করাবো, শেখাতে তো হবে, এই পয়েন্ট। এখন এটার উদ্দেশ্য হচ্ছে যে আমি কীভাবে পড়াবো সেটার প্ল্যানিং করা, এই পয়েন্টে এসে। হ্যাঁ, এর জন্য আমরা কয়েকটা নিজেকে প্রশ্ন করতে পারি। এক নম্বর প্রশ্ন যেমন আমি লিখেছি যে এই টপিক্সটাকে আমি কীভাবে ব্যাখ্যা করবো, একটু প্ল্যানিং করা, এক নম্বর কোশ্চিন এটা নিজেকে করবেন যে এইটাকে আমি কীভাবে বোঝালে বাচ্চারা বুঝবে, একটা প্ল্যানিং করা। ভালো করে খেয়াল করেন যে বললাম যে বায়ু দূষণ এই জিনিসটা আমি পড়াবো, তো বায়ু দূষণটাকে আমি কীভাবে বললে বাচ্চারা বুঝবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে এটাকে আরও কীভাবে কীভাবে বলা যায়, দেখেন কথাটা। আমি একটা ওই করলাম যে আমি যে লেকচার দেবো বায়ু দূষণের ওপরে, যে বায়ু দূষণ হচ্ছে বাতাসে যে পরিমাণ জিনিসপত্র আছে, এই পরিমাণ কম বেশি হওয়াকে বায়ু দূষণ বলে, একটা ওয়ে। এইটা ছাড়া আর কি কোনো ওয়ে আছে বোঝানোর, এটা ভাবতে হবে, ঠিক আছে? আর কোনো ওয়ে আছে কিনা, যে আমি রুমে যে এমন কিছু করতে পারি কিনা, ডেমনস্ট্রেট করতে পারি কিনা, কোথাও নিয়ে যেতে পারি কিনা, কিছু দেখাতে পারি কিনা, ঠিক আছে? তো ওয়ে তো একটা, যে আমরা বলে শেখাই, এটা একটা ওয়ে। ওদেরকে কিছু করিয়ে শেখানো যেতে পারি কিনা, বা আমি কিছু করে শেখানো যেতে পারি কিনা, তাহলে অল্টারনেটিভ দুই তিনটা ওয়ে আমি ভাবছি। সারা জীবন খালি বলেই গেলাম ব্যাপারটা তা না, এটাকে আরও কতভাবে শেখানো যায়, ঠিক আছে? যেমন আমরা আলিব্বা তা শিখায় যে পড়, আলিব্বা তা আসা, এটা তো নিয়ম, তাই না? এর বাইরে কি অন্য কোনো সিস্টেমে আলিব্বা শেখানো যায়, এটাকে আমরা কখনো ভেবেছি? এটাই হচ্ছিল সেকেন্ড পয়েন্টের ভাবনা আমাদের, যে সবাই তো এভাবে পড়ায় যে বাচ্চা এসে বসবে আমি পড়াবো আলিব্বা তা মুখস্থ শুরু হলো, এর বাইরে কি কোনো সিস্টেম আছে পড়ানোর, আছে কোনো কিনা, সাপোজ আছে কিনা, যদি থাকে সেটা আপনাকে ইনভেন্ট করতে হবে, নিজেই আবিষ্কারক হতে হবে। এখন স্যার বলছে একটা গানের মাধ্যমে, ধরলাম এটা একটা ওয়ে, আরও কি কোনো ওয়ে আছে? প্লাস্টিক দিয়ে তৈরি করবেন, হ্যাঁ 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 হ্যাঁ, নামই দিয়ে দিতে পারেন, তোমার নাম আলিফ আজকের ক্লাসে, তো চিনে ফেলবে একবারে, এটা হচ্ছে তুমি, এটা তোমার নাম, এটাই ঘুরাই ঘুরাই দেখা যেতে পারে। আসলে অনেক ওয়ে বের করা যেতে পারে, বুদ্ধি করা, এত সময় নাই তো আমাদের, শুধু আপনাদের না, আমাদের এত সময় নাই। যে আমি ট্রেনিং দিতে আসলে আমার কাছে এই জিনিসটা খারাপ লাগে, অনেক কিছু আমরা বলি যেটা আমি নিজেই করি না বা সম্ভব হয় না, এটাই বাস্তবতা। তো যতটুকু করা যায় করতে হবে, এখানে একটা ব্যাপার আছে যে এক্স্যাক্ট, কিন্তু সায়েন্স বহুদূর আগায় গেছে, এখন সায়েন্স বলতেছে মানে দুনিয়াতে যেহেতু মানুষের চাহিদা অনেক, তাই না? মানুষ প্রচুর চাহিদা, মানুষ চিন্তা করছে আগে একটা ধান লাগাবো সাতটা ধান পাবো, এখন মানুষ বলছে না একটা ধান লাগাবো একশোটা পাবো, ঠিক আছে? আবার চাহিদা এরকম যে ধান গাছ লাগাইছি তিনবার পানি দেবো ধান পাবো, এখন বলছে আমি একবারও পানি দেবো না তবুও ধান পাবো, সায়েন্সের পর্যায়ে গেছে স্যার, একবারও লাগাবো না পানি দেবো না, পানি ছাড়াই ধান হবে, পানি ছাড়াই গাছ হবে, কনসেপ্ট বলছি আমি, চিন্তা করছি। এখন পরিবেশ সম্মেলন যেগুলো হয়েছে আসলে
সবাই আসলে একই ব্যাপার যে তুমি গাছ লাগাবে আর আমি ফল ভোগ করবো, ব্যাপারটা হচ্ছে এইটা, বুঝছেন? আপনাদের অফিসেও দেখবেন এরকম কিছু লোক আছে, মনে করেন এটা সমস্যা। এখন বলতে গেলে সব মানে প্রিন্সিপালের মন খারাপ, তখন সবাই চাই যে উনি বলে উনি দোষী হোক, আর যখন ফলাফলটা পেয়ে যাবো তখন সবাই খাবো, সমস্যা নাই, কেউ বলতে রাজি না। আচ্ছা আচ্ছা, এখন দেখেন একটা ব্যাপার আমি সবসময় মাথায় রাখি, যে না একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে আল্লাহ মিরাকল কোনো কাজ করে না যার পিছনে সায়েন্স নাই, এটা আমার সেন্স, আমি দেখেছি মিরাকল যে মেঘ নাই হয়তো বৃষ্টি ঘটাবে, আল্লাহ এই কাজটা কখনো করে না। স্যার আমি একটু আমার জায়গাটা বলি, যে আল্লাহ প্রত্যেকটা কজ প্রত্যেকটা পিছনে সায়েন্স দিয়ে ঘটনাগুলো ঘটিয়েছে, যদি সায়েন্স দিয়ে না ঘটাতো তাহলে মানুষ এমনি এমনি সেজদা করতো, আল্লাহকে কোনো উত্তর পাচ্ছে না, বাধ্য হয়ে সেজদা করতো, কিন্তু আল্লাহ চাচ্ছে যে মানুষ বুদ্ধি খাটায়ে খুঁজে বুঝে আমাকে বিশ্বাস করুক, আল্লাহ ওই সুযোগই রাখেনি, ঠিক আছে? এখন বৃষ্টি আল্লাহ দিবে কি না দিবে নিশ্চয় এটা আল্লাহর ব্যাপার, তবে আল্লাহ কীভাবে দেয় এটা কিন্তু আল্লাহ বলে দিয়েছে, তাই না? যে আল্লাহ কীভাবে বৃষ্টি কীভাবে, এই সায়েন্স কিন্তু মানুষকে বলে দিয়েছে। এখানে এই দায়িত্বটা আপনাদের, যেটা আমরা ক্লাসে আমরা আমি আমার ক্লাসে চেষ্টা করে থাকি ব্যাপারগুলোতে, তো নতুন ভিউয়ে দেখা একটা জিনিসকে, ঠিক আছে? এখন এইখানে আপনাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা ঠিক রেখে ইসলামের যুক্তি দিতে হবে, এই জিনিসটা আমাদের অধিকাংশ ইসলামিক স্কলাররা ভুল করে, অহেতুক সায়েন্সের ব্যাখ্যা ভুল ব্যাখ্যা দেয়, অহেতুক ভুল ব্যাখ্যা দিয়ে ধর্মকে খাটো করে, এটাকে ধর্মকে ছোট করা হয়, ঠিক আছে? অথবা সুদূর প্রসারী প্ল্যানিং না করে আজকের ঘটনাকেই ধর্মের আলোকে ব্যাখ্যা দিতে, যেটা কালকে ভুল প্রমাণিত হয়, তখন ধর্মকে ছোট করা হয়, ঠিক আছে? কাজেই হ্যাঁ, সায়েন্সের ব্যাপারে যতটুকু নলেজ আছে ক্লিয়ার অতটুকু বলাটা ভালো, অহেতুক মানে সামনে আগবাড়ায় কিছু বলতে গেলে তখন হয় কি যে ধর্মকে ছোট করা হয়, সাধারণ মানুষ দেখে যে ধর্ম তো মিলছে না বিজ্ঞান বিজ্ঞানের সাথে, তখন মানুষ ধর্ম থেকে দূরে সরে যায়। অনেক সায়েন্টিস্টের একটা প্রবলেম আছে, অনেক ভালো ভালো বক্তা ইসলামিক বক্তা যাদেরকে আলোচনা চলছে যেগুলো আমরা দেখি, আমি নিজেও কিছু মানে আশ্চর্য হচ্ছিলাম, কিছু বক্তা আমাদের এই আমরা সালাফি মানহাজ বলে যে পরিচিত কিছু বক্তা আছে, তারাও কিছু ব্যাখ্যা দিচ্ছে সায়েন্টিফিক যেগুলো আমরা বুঝতে পারছি ভুল, কিন্তু তারা কেন ব্যাখ্যা দিচ্ছে ধর্মের সাথে মিল করানো, জোর করে ধর্মের তো এত ইয়ে পড়েনি যে আজকেই মিলাতে হবে আপনাকে, আজকেই প্রমাণ করতে হবে যে জান্নাত আছে, আজকে প্রমাণ করার দরকার আছে আপনার? কিন্তু কেউ কেউ জোর করে প্রমাণ করার চেষ্টা করছে, অহেতুক হয় সবই হয়, ঠিক আছে? তো এইখানে যখন আমরা এটা পড়াবো তখন আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রথমে দিতে হবে যে মেঘ থেকে বৃষ্টি হয়, মেঘ কীভাবে তৈরি হয়, ঠিক আছে? পাশাপাশি আমাদের এও বলতে হবে, দেখো গতদিন এরকমও হলো যে এখানে প্রচুর মেঘ মনে হলো এখানে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা এখানে হলো না, বৃষ্টিটা এখানে হলো না, ঠিক আছে? তা আপনি এইভাবে আগে ওকে সায়েন্স দিয়ে কনভিন্স করতে হবে, তারপর ওকে ধর্মটা ওর উপর আরোপ করে দিতে হবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি শুরুতেই তাকে ধর্মটা দিয়ে দেন, তাহলে যদি তার মধ্যে নাস্তিকতার কিছু থাকে তাহলে সে নিতে চাইবে না এই ব্যাপারটা, অথবা সে সায়েন্সের প্রতি আগ্রহী হবে না, তার অনুসন্ধিচ্ছু মন থাকবে না। কেন হচ্ছে? আল্লাহ দিয়েছে তাই, অবশ্যই আল্লাহ দিয়েছে তাই, কিন্তু তার পিছনে তার কারণও জানতে হবে। যেমন একজন মানুষ বুঝে পড়ে একজন মানুষ না বুঝে পড়ে, দুটোর মধ্যে তফাত আছে না, দুটোর মধ্যে তফাত আছে। তো ও আমাদের একটা টিচার ছিল ভার্সিটিতে, প্রশ্ন করলে অশোনে হাসতে হাসতে বলতেন সবই আল্লাহর ইচ্ছা, কিন্তু এই উত্তর তো অবশ্যই ঠিক, তাই না? কিন্তু এই উত্তর থেকে স্টুডেন্ট স্যাটিসফাইড? স্যার স্টুডেন্ট কিন্তু স্যাটিসফাইড না, উত্তর কিন্তু 100% ঠিক, স্যাটিসফাইড না। কাজে আপনাকে সায়েন্স দিয়ে এক্সপ্লেন করতে হবে, তারপরে এটাকে রিলেট করতে হবে ধর্মের সাথে, তখন ধর্মটা প্রতিষ্ঠা পাবে। স্যার প্রত্যেকটা পিছনে যে বললাম যে আপনার প্রথমে সায়েন্টিফিক লজিক, তারপর আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, সেই এটা আপনাকে অ্যাড করে দিতে হবে তার সাথে, ঠিক আছে? কিন্তু আপনি সায়েন্টিফিক লজিক না দিয়ে যদি শুধু বলেন চাইলে দিবে দিবে, অবশ্যই চাইলে দিবে, কিন্তু এটা স্টুডেন্ট নেবে না শুরুতে, শুরুতে নেবে না, তাই না? যেমন আপনি জানেন যে ধানে সার দিতে হয়, কারণ আপনি এটাও জানেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ফসল বাড়িয়ে দিতে পারে, তারপরে আপনি সার দেন কেন? তার নিশ্চয়ই ব্যাখ্যা আপনাকে জানতে হবে, তাই না? আগে এই ব্যাখ্যাকে জানতে হবে, ধর্ম ছাড়া বিজ্ঞান নাই আর বিজ্ঞান ছাড়া ধর্ম। হ্যাঁ, কাজেই আপনি শুধুমাত্র যদি ওইটা ব্যাখ্যা দেন স্টুডেন্ট নেবে না, তবে ওইটা অবশ্যই রাখতে হবে, অবশ্যই রাখতে হবে, যেটা আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা একটা ইয়েতে এসেছিলাম যে আমাদের টপিক্সটাকে কীভাবে এক্সপ্লেন করবো, দুই নম্বর পয়েন্ট ছিল যে আরও কীভাবে কীভাবে ব্যাখ্যা করা যায়, তাই না স্যার? তাহলে এটা পুরো পয়েন্ট আসলো। এরপরে হচ্ছে যে এই পড়া পড়াতে যে আমি শিক্ষার্থীদের কীভাবে এঙ্গেজ রাখতে পারি, এর মধ্যে অন্তর্ভুক্ত রাখতে পারি, যে ওরা একটা আমার সাথে জড়িত আছে, কে দুষ্টুমি করে ক্লাসে,
কারা দুষ্টুমি করে যে এঙ্গেজ নাই ক্লাসে, এঙ্গেজ করা তো বুঝতে পারছেন বাংলা কি হবে, বাংলাটা কি হবে? আচ্ছা নাই, সবাই বুঝলে শেষ, সংযুক্ত করা, অন্তর্ভুক্ত করা, তাই না? সেই ছেলে দুষ্টু থাকে যার যার সাথে যাকে আপনি অন্তর্ভুক্ত করতে পারেননি, হয় আপনার সোনার অন্তর্ভুক্ত করতে পারেননি, ঠিক আছে? অথবা দেখবেন যে ক্লাসে একটা অঙ্ক দিলেন, পাঁচজনের হয়ে গেছে, বাকিরা করছে, যাদের হয়ে গেছে ওরা দুষ্টুমি করে, তাই না? তার মানে যার উপরে কোনো ইনস্ট্রাকশন এখন নাই যে কি করতে হবে, ওই ছেলেটা দুষ্টুমি করে, ঠিক আছে? তাহলে আপনি এমন একটা প্ল্যানিং তৈরি করেন যে এই টপিক্সে যেন সবাই এঙ্গেজড হয়। কি করলে এঙ্গেজড হবে এই টপিক্সে? এই একটা বুদ্ধি বের করতে হবে। যখন আপনি শুধু চিন্তা করবেন যে আমি বলবো ওরা শুনবে, তখন ওরা মানে দুষ্টুমি করবে, এঙ্গেজ থাকবে না আপনার সাথে। এটা বুদ্ধি বের করতে হবে কি করলে লেসনটাতে সবাই এঙ্গেজ থাকবে সারাক্ষণ, এটা একটা বুদ্ধি বের করতে হবে। এইখানে আপনাকে প্ল্যানিংয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে একই টপিক্স যখন আপনি ক্লাস টেনে পড়াবেন তখন কীভাবে পড়াবেন, এটা এক ধরন হবে। আবার ক্লাস ফোরে পড়ালে কী হবে, আলাদা আলাদা টপিক্স প্ল্যানিংয়ে চলে যেতে হবে আপনাকে। তাহলে বয়স অনুযায়ী বা ক্লাস অনুযায়ী আপনার এই লেসন তৈরিটা বা কীভাবে লেসন ডেলিভার করতে হয় এটা কিন্তু ভ্যারি করবে। একই টপিক্স একইভাবে সব জায়গায় যাবে না, নিবে না সবাই। তার মানে একটা পাঠ পরিকল্পনা দিয়ে আপনার তিন ক্লাস চলবে না, তাই তো হচ্ছে স্যার, তাই না? হচ্ছে না ব্যাপারটা? তাহলে এটা হচ্ছিল আমাদের লেসন প্ল্যানের মেইন বডিটা, যে কীভাবে আমরা লেসনটা দেবো, ঠিক আছে? তাহলে এখানে সবসময় মাথায় রাখতে হবে যে কীভাবে বেশি সংখ্যক স্টুডেন্ট ইনভলভ থাকে। এই জায়গায় আপনাদের কোনো কোশ্চেন আছে? এই জায়গাটাতেই স্যারের প্রশ্নটা একটা সমাধান দেন দেখি স্যার, আমরা পারি নাকি সবাই বলেন দেখি একটা। হ্যাঁ, এই যে আপনার তাহলে এই যে এক একটা দেখেন স্যার একটা নিজে নিজে একটা বুদ্ধি বের করেছে, তার কিছু খরচ হয়েছে, কিন্তু খরচ হলো তার কাছে মনে হয়েছে আমার প্রাপ্তিটাই বড়, ওনার কাছে ফাইনালি মনে হয়েছে, খরচের সময় মনে হয়েছে একটু কষ্ট লাগছে, বাট যখন ফাইনালি প্রাপ্তিটা পাইছে, এই কথা যখন শুনছে যে এই এলাকাতে এই সময়ের মধ্যে এটাই সবচেয়ে সেরা ক্লাস ছিল, ওনার কিন্তু সব কিছু মিটে গেছে, বুঝতে পেরেছেন? তো এটাকে আসলে নানাভাবে করা যায়, এই স্যার একটা প্ল্যানিং ব্যাক বেরিয়ে করেছে। তো এটা একটা ভালো সুযোগ যে আপনি একটা পড়া দিলেন, এর একটা পার্টি তৈরি করতে চাইলেন, যখন পার্টির জন্য সবাই আকাঙ্ক্ষিত তখন আরেকটা পড়ার মধ্যে আবার ঢুকাই দিলেন যে পার্টি তো আমার করতেই হচ্ছে, আরেকটা কঠিন পড়ার মধ্যে এই সুযোগে বের করে নিই, পার্টিটা টার্গেট থাক, এই উৎসবের মধ্যে এটা ঢুকাই দিচ্ছে, কিন্তু এমন হতে পারতো যে পড়া শেষ পার্টি, তো এটাকে আরেকটু কাজে লাগিয়েছে স্যার দারুণ। সেকেন্ড একটা আর্টিস্ট আপনি এটা পার্টি হবেই, এদের মধ্যে আরেকটা কাজ সেরে ফেলতে হবে, সেকেন্ড একটা স্টেপ নিয়েছে, ফাইনাল একটা ব্যাপার। তো স্যার আপনি একটা কিছু একটা বলতে চেয়েছিলেন। এখন দেখেন যে প্রথম কথা হচ্ছে যে যে আপনার একটা অঙ্ক করতে দিলেন, কথার কথা আপনার ক্লাসে 20 জন স্টুডেন্ট, 5 জন আগেই করে ফেলেছে, এরা ভালো ক্লাস দুষ্টু কিছু আছে এরকম, কারণ 5 জন করার পরে এরা দুষ্টুমি শুরু করে দিচ্ছে আর বাকিরা মনে করেন করছে। কারণ আমার সমাধান হচ্ছে যে এই 5 জনকে আমি কীভাবে ঠিক করবো, এই 5 জনকে আপনি আরও 2টা করে অঙ্ক দেন, ওটা স্পেশালি 5 জনের জন্য, যে যত আগাতে পারবে তা তত তাকে তত আগায় দেন। আপনার টার্গেট আছে যে আজকের ক্লাসে এই 3টা শিখবে, কিন্তু কেউ কেউ 3টা শিখে ফেলছে, এখন দুষ্টুমি করবে, ওদেরকে আরও লার্নিং টপিক্স বাড়াই দেন, ওদেরকে আরও 2টা অঙ্ক দিয়ে দেন যে তোমরা করতে থাকো। অথবা এমন হতে পারে ওই 5 জনকে আপনি আপনার সাথে টিচার বানাই নেন, চলো খাতা দেখি 5 জন মিলে চেক করো কোথায় ভুল হয়েছে, তোমরা ভুল করলে কিন্তু অবস্থা খারাপ, দেখবেন যে আপনারও পরিশ্রম সার্থক মানে কম হলো, আপনি বসে আসছেন ওরাই সব খাতা দেখে দিচ্ছে কোথায় কী হয়েছে ঠিক আছে। অথবা আপনাকে দায়িত্ব দেন ওই স্টুডেন্টটা যেন অঙ্ক বুঝে, 5 জনকে দায়িত্ব দিলাম দেখি কার স্টুডেন্ট ভালো অঙ্ক বুঝে, 5 জনের পাশে বসাই দেন আপনি, ও দেখবেন যান প্রান্তে বুঝায় ওকে নিয়ে আসবে আপনার কাছে ফার্স্ট হওয়ার জন্য, তুমি তো বুঝলা দেখি তুমি এবার বুঝাতে পারো কেমন, অমুককে দেখি তুমি পারো না, অঙ্ক তো জীবনে অঙ্ক পারে না, দেখো দেখি একটু করে নিয়ে আসো, ওকে পাশে বসাই দেন, নিয়ে চলো উঠো ওকে বসাই দেন, দেখবেন যে ওকে আপনি কাজে লাগালেন, ওর জ্ঞানটাই কাজে লাগালেন, কিন্তু ওর যদি কোনো নির্দেশনা না দেন, আপনি যদি একা একাই চেক করতে থাকেন, আপনিও হাঁপাই গেলেন, ওরাও দুষ্টামন করতে থাকলো, আপনিও খাতা থেকে শেষ করতে পারছেন না, 20টা খাতা আপনাকে দেখতে হবে কে বলছে, ওরা দেখবে ওরাও জানে মোটামুটি, এটা হতে পারে। হ্যাঁ, মানে কোনো একটা ইনস্ট্রাকশন একটা কাজ থাকতে হবে ওর উপরে ক্লাসের সময়। আচ্ছা, এবার আমরা 4 নম্বর পয়েন্টে আসি, যে যা পড়ালাম তা চেক করতে হবে যে ক্লাসেই কিছু প্রশ্নের মাধ্যমে ওরা শিখেছে কিনা। এটা হতে পারে যে কিছুক্ষণ পরপর চেক, আবার হতে পারে ক্লাসের শেষে চেক। এখন আপনাকে এখানে ঠিক করতে হবে যে কোন প্রশ্ন বলে আপনি চেক করবেন যে ওরা বুঝেছে কিনা, এটাও নির্ধারণ থাকতে হবে যে কী প্রশ্ন জিজ্ঞেস করব। হুট করে যে একটা মনে আসলো প্রশ্ন বলে দিলাম, বাচ্চারা এমন একটা উত্তর দিল, তারপর সেটা নিয়ে হাসাহাসি, অথবা প্রসঙ্গটা অন্যদিকে চলে গেল, ক্লাসটা অন্যদিকে চলে গেল, আপনাকে কী প্রশ্ন করবেন এবং তার সম্ভাব্য কী কী উত্তর আসতে পারে উত্তরটাও নোট রাখতে হবে, এর বাইরে উত্তর আসবে না।
তাছাড়া হবে কি যে একটা ক্লাস স্পয়েল হয়ে যেতে পারে, এমন একটা প্রশ্ন করলেন, এটা নিয়ে ওরা ওদের বলা শুরু করলো, না বলে ওরা শান্তি পাচ্ছে না কথা, আবার যদি না শুনেন ওদেরও ভালো লাগছে না, ফাইনালি ক্লাসটা চলে গেল। তো কি স্পেসিফিক প্রশ্নটা বলবেন, এটা কি ওরা মুখে বলবে নাকি লিখে দিবে নাকি ছোট চিরকুটে লিখে আপনার কাছে দিবে, এগুলো প্ল্যানিং করতে পারেন। যে প্রশ্নটা করব ওরা সবাই আজকের নিয়ম হচ্ছে ছোট ছোট চিরকুটে লিখে দিবে, এটা হতে পারে, তখন একটা ভিন্ন ফ্লেভার পাবে বলার চেয়ে। ঠিক আছে, আচ্ছা লাস্টে যেটা আমরা বলি যে এখানে এটার ক্ষেত্রে যে দরকার নেই পয়েন্ট আমাদের, লাস্টে আপনাদের লেসন প্ল্যানের শেষ পয়েন্ট হচ্ছিল যে সামারি করা। এখন সামারি আপনি করবেন না স্টুডেন্ট করবে, এটা আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি এমন হতে পারে আজকের দুর্বল স্টুডেন্টটাকে বললেন যে তুমি সামারি করো, পাঁচ নম্বর পয়েন্ট ক্লাসের সামারি করা, লেসন প্ল্যানের শেষ অংশ হচ্ছে সামারি করা। তো একটা স্টুডেন্ট আপনার পড়া জীবনেও করে না, ওকে আপনি কন্টিনিউ সামারি করতে বলেন, দেখবেন যে আপনার ক্লাসের অন্তত পড়া করবে, দুই তিন দিন লজ্জা পারবে না। সারগর মানে কি বলে, সামারি, সামেশন, সার সংক্ষেপ তৈরি করা, কনক্লুশন করা আর কি, উপসংহার তৈরি করা। হ্যাঁ, অথবা আপনি বলতে পারেন সবার হাতে ছোট ছোট কার্ড দিয়ে যে আজকের ক্লাসে যা পড়ালাম পাঁচটা পয়েন্টে লিখে দাও আমাকে, সবাই লিখে দিল পাঁচটা পয়েন্ট, অথবা পাঁচটা ওয়ার্ডে লেখো, ডিটেলস দরকার নাই। তখন আপনি ধরে ফেলবেন যে কার লেসন কি অবস্থা, পড়া হয়েছে কিনা, কেউ কিছু বুঝেছে কিনা, এবং ওর ভিত্তিতে আপনি পরবর্তী লেসনটা তৈরি করতে পারবেন। আচ্ছা, এরপরের যেটা পয়েন্ট যে আপনি সামারি করার পাশাপাশি নেক্সট দিনে যে পড়াতে যাচ্ছেন সেই টপিক্সটা বলে দিতে হবে, এবং শুধু বলো না, একটা ইন্টারেস্ট গ্রো করাতে হবে। আমি আজকে বায়ু দূষণ পড়ালাম, বললাম যে নেক্সট দিন তোমাদেরকে এমন একটা দূষণ সম্পর্কে পড়াবো যেটাতে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে, যেটা তোমাদের বাড়িতেই হচ্ছে, তোমাদের পাশেই হচ্ছে, বাট তোমরা এই ব্যাপারে কিছুই জানো না। ঘটনাটা তোমাদের কাছে মনে হতে পারে ব্যাপারটা সিম্পল, বাট নেক্সট ক্লাস তোমরা বুঝবে ব্যাপারটা কত ভয়াবহ। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা পড়বো সাপোজ শব্দ দূষণ, ঠিক আছে, এবং আমরা এটাও শেখাবো কীভাবে শব্দ দিয়ে গরু মোটা তাজাকরণ করা যায়। মনে করো একটা টাইম লাস্টে একটা ক্লু মেরে দিলাম যে কীভাবে শব্দ দিয়ে গরু মোটা করা যায়। তাহলে আপনার কাছে এখন নিশ্চয় জানতে ইচ্ছা করছে ব্যাপারটা, এখন নিশ্চয় জানতে ইচ্ছা করছে যে শব্দ দিয়ে কি গরু মোটা হয়, সায়েন্স বলতেছে হয়, তাহলে ওই ইনফরমেশনটা আমার লাগবে, নলেজ লাগবে একটু, তাই না? মিউজিক শোনানো হচ্ছে, গাছের ক্ষেত্রেও তাই, ফল বেশি আসবে, সায়েন্স অনেক দূর আগে গেছে। যাই হোক, তো তাইলে এরকম একটা ক্লু দিয়ে আপনাকে ছেড়ে দিতে হবে। যেমনভাবে টেলিভিশনে নাটক সিনেমা আপনারা দেখেন না, আমরা অল্প স্বল্প দেখেছি, এখন দেখার সময় হয় না, আগামী পর্বে যা আসিতেছে দেখা, এটা দেখেছেন কেউ কোনো কখনো দেখেনি না, সিরিয়ালগুলোতে এমন কিছু হাইলাইটের অংশ তুলে নিয়ে আসে যে ওইটা দেখার জন্য আগে থেকে টেলিভিশন অন করে বসে থাকে, পরবর্তী পর্বে যা থাকছে, তাহলে ওরা ওই জ্ঞানটাই কাজে লাগে, সেটা আমাদের ক্লাসে লাগাতে হবে কাজে। আচ্ছা, ওকে, প্রত্যেকটার ক্ষেত্রে আপনার টাইম ভাগ করে নিতে হবে, আলোচনা ওই টাইমের মধ্যেই মোটামুটি শেষ করার চেষ্টা করতে হবে, তবে ফ্লেক্সিবল থাকতে হবে সবসময়, স্টুডেন্টদের প্রশ্ন যত বেশি পারেন নেবেন ক্লাসে। এটা আমাদের লাস্ট পয়েন্ট, ছয় নম্বর পয়েন্ট, যে একটা টাইম লাইন, হ্যাঁ, যে কোন পার্টের জন্য আপনি কতটুকু করে টাইম, আপনি সূচনা কতটুকু সময় শেষ করবেন, লেসনটা ডেলিভারি দেবেন কতক্ষণ সময়ে, ক্লাসটাকে সামারাইজ করবেন, উপসংহার টানবেন কতক্ষণ সময়ে, বাচ্চাদের কোশ্চিনের জন্য কতক্ষণ সময় দেবেন, এবং কতক্ষণ সময় হাতে রাখবেন ফাইনালি, যেন তাড়াহুড়া না করতে হয় ফাইনালি। হ্যাঁ, তাড়াহুড়া যেন না করতে হয় ফাইনালি, আবার এরকম সফটলি আপনি অনেক কিছু শেখানোর পরে যেন আস্তে করে বেরোয় যেতে পারেন। কারণ প্রশ্ন আসতে পারে 30 মিনিট সময় কী করব, একই প্রশ্নের উত্তর আছে, এক কাঠা জমি কি শহরেতে বাড়ি তৈরি করা সম্ভব, এক কাঠা জমিতে? আমি বলছি সম্ভব না, ইঞ্জিনিয়ার বলছে সম্ভব। ঠিক আছে, স্পেস ম্যানেজমেন্ট নতুন শব্দ এসছে, এর উপরে পিএইচডি করছে, যে অল্প জায়গাকে কীভাবে কাজে লাগানো যায়। এর চেয়েও বিখ্যাত শব্দ আছে টাইম ম্যানেজমেন্ট, 30 মিনিট সময়কে কীভাবে কাজে লাগানো যায়। আমি পারছি না বাট সম্ভব, আমি পারছি না কিন্তু সম্ভব। ঠিক আছে, আমি কিছু কিছু ব্যাপার নিয়ে ভাবি, মুসারম আমিরে জামাত একদিন একটা খুতবাতে বলছিল, পয়েন্টগুলো আমি নোট করি সবসময়, যে অনেকদিন আগে জাস্ট আমার রেফারেন্সটা এই সময় মনে নাই, ঢাকায় একটা ঐক্য সম্মেলন হয়েছিল যেখানে তার বক্তব্যের সময় ছিল খুবই কম, 6 থেকে 7 মিনিট, তবে ফাইনালি সিকোয়েন্সে যে আরও কম হয়ে গেছিলো, 3 মিনিট, হ্যাঁ, 2 মিনিট 31 সেকেন্ড, তাহলে এক্সাক্ট এক্সাক্ট কত সালে এটা, 1993 সালে, হ্যাঁ,
সংসদ ভবনের সামনে রাস্তায়। তো এখানে আমার একটা জিনিস, ওখান থেকে আমি নলেজ নিয়ে আমার ক্লাসটাকে ইম্প্রুভ করছি, আমার কিন্তু উদ্দেশ্য এখানে, ঠিক আছে? আমি নলেজ ওখানে বাট সেট করছি আমি এখানে। ব্যাপারটা এরকম যে ইনার মধ্যে একজন স্কলার সময় পেলো 2 মিনিট 40 সেকেন্ড, ধরেন 3 মিনিট, আমাদের আমাকে দিলে আমি বলতাম থাক দরকার নাই, 3 মিনিট আর কি হবে, আমি হলো তাই বলতাম, তাই না? যে 3 মিনিট আর কি হবে, আমি আর কী বলবো এর বিরুদ্ধে, সূচনা করতে 3 মিনিট শেষ। বাট উনি ওখানে যে ডায়লগটা দিয়েছিলেন সে ডায়লগটা আজও বেঁচে আছে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, একটা কথার মধ্যে পরে প্রথম পৃথিবীকে চেঞ্জ করার ঘটনা ঘটে গেছে 30 সেকেন্ডের মধ্যে। এটাকে বলে টাইম ম্যানেজমেন্ট। এই কথাকে ব্যাখ্যা করে আপনি শেষ করতে পারবেন না। এই 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 কথার উপরে দাঁড়িয়ে আছে আলাদেশ আন্দোলন পুরো সংগঠন, একটা মাত্র কথার উপরে, যেটা 30 সেকেন্ড সময় লেগেছিল বলতে। এটাকে বলে টাইম ম্যানেজমেন্ট। আমি পারছি না, কিন্তু সবসময় আশা ছাড়বেন না, জানবেন যে ওয়ে আছে, পথ আছে। বহুদিন আমরা বলেছিলাম যে সামনে যেতে যেতে দেখলেন পথ নাই, তার মানে আপনি ভাববেন না শেষ, তার মানে অনেক পথ আছে আপনার জন্য, আশেপাশে অনেক পথ তৈরি হয়েছে, ভাবলেই বের হয়ে আসবে। আচ্ছা, কয়েকটা পয়েন্ট আপনি এখানে মাথায় রাখতে পারেন। 1 নম্বর হচ্ছে যে এই লেসন প্ল্যানের আপনি কী কী পড়াতে যাচ্ছেন, এটা বাচ্চাদেরকে যদি কোনোভাবে দেওয়া সম্ভব হয় ক্লাসের শুরুতে তাহলেও ভালো, আবার যদি সম্ভব হয় বোর্ডে এক পাশে পয়েন্টগুলো লিখে রাখা, এই পয়েন্টে আজকে আলোচনা হবে, তখনও একটা ধারণা থাকবে যে আমি এখন এটাতে চলছে, এটা শেষ হয়ে গেছে, এরপর এটাতে আসবে, ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাছাড়া ও মাঝে মাঝে হারায় ফেলবে যে কোথায় আছি ক্লাসের, খেয়ে হারায় ফেলবে। তো পাশে যদি ছোটো ছোটো পয়েন্টে লেখা থাকে এই টপিক্স আলোচনা, একটা করে টিক চিহ্ন দিলেন, তাহলে জায়গায় থাকবে যে কোথায় কোথায় আসেন আপনি, আপনার সাথে যাবেও, এর একটা ওয়ে হতে পারে। বাইরের কান্ট্রিগুলোতে লেসন প্ল্যান ইমেল করে দেওয়া হয় বাচ্চাদের যে কালকে এই ব্যাপারে আলোচনা হচ্ছে, এটার পরে এইটা, তাই না? এখন আমি যদি একটা নতুন শব্দ বলি, তখন আপনি শব্দ বুঝতে বুঝতেই পড়া শেষ, সময় চলে যাচ্ছে। ওকে, কয়েকটা বিষয় আপনারা লেসন প্ল্যানের ক্ষেত্রে মাথায় রাখতে পারেন। যেমন 1 নম্বর আমরা বলছি যে একটা লেসন প্ল্যান তৈরি করার সময় সবসময় ক্লাস ডেলিভারি দিয়ে এসে ভাববেন এই ক্লাসটাকে আমি আরও কীভাবে ভালো করতে পারতাম, বৃদ্ধ বয়স পর্যন্ত, শেষ জীবন পর্যন্ত এটা ভাবতে হবে যে এই ক্লাসটাকে আরও কীভাবে ভালো করা যেত, এটা কি ভালো করার সুযোগ ছিল? আমি নিজেকে প্রশ্ন করি এভাবে যে আমি একটা ক্লাস নিলাম, এই ক্লাসে যদি সমস্ত স্টুডেন্টের প্যারেন্টসরা চারিদিকে বসে থাকতো, প্রিন্সিপাল যদি বসে থাকতো, তাহলে আমি ক্লাসটা কেমন নিতাম, এই ক্লাসের জন্য আমি কয়দিন প্রিপারেশন নিতাম, তাহলে ওনারা নাই বলে কি আমি যেটা দিলাম এটা কি ফাঁকি দিলাম? সেলফ ইভ্যালুয়েশন, কারণ আমাদের ক্ষেত্রে তারও স্ট্রং, আল্লাহ দেখছে, তাই না? আমরা তো শুধু প্যারেন্টসের পর্যায়ে, অভিভাবকের পর্যায়ে যেই ঘাবড়ে যাচ্ছি। যদি আপনাকে বলে 10 জন অভিভাবক আপনার ক্লাস দেখবে কালকে, যাদের যাদের বাচ্চারা এখানে পড়ে তারা আশা পোষণ করেছে যে কালকে আপনার জন্য দেখবে, প্রিন্সিপাল বললো, তখন আপনি বলবেন স্যার 10 দিন সময় দরকার, ক্লাসে প্রস্তুতি দরকার, স্যার তাই বলবেন আপনার টিচার? তাহলে এই যে দেখেন যে 5-7টা অভিভাবকের ভয়ে আমার 10 দিন সময় লাগে ক্লাস প্ল্যানিং করতে, তাহলে আমি যে অহরহ ক্লাস ছেড়ে দিচ্ছি একটা করে ক্লাস, নিশ্চয় আমার ঘাটতি আছে নিশ্চয় অনেক, তাই না? আল্লাহ দেখছে এই জায়গাটা, এটা কিন্তু আমাদের আমানত একটা যে আমার ক্লাস ঠিকভাবে দিতে হবে। আচ্ছা, এগুলো পয়েন্টস আমরা আলোচনা না করি। একটা বিষয় আলোচনা করার পরে এই বিষয়ে যদি কারো আগ্রহ থাকে, সে কোথা থেকে শিখতে পারে, সে রেফারেন্স আপনাকে দিতে হবে। তোমরা এই বিষয়ে যদি আরও ভালো জানতে চাও, অমুক বইটা পড়তে পারো, এই বিষয়টা যদি জানতে চাও তাহলে নেটের অমুক জায়গায় সার্চ করতে পারো, ক্লাস শেষে এটা আপনি বলতে পারেন, এতে যারা অধিক আগ্রহী স্টুডেন্ট তারা ওই জায়গায় আরও ফলো করতে পারে যদি তার কারো আগ্রহ থেকে থাকে। এই বিষয়ে আরও জানতে হলে এই ব্যাপারটা পড়তে হবে তোমাদেরকে, এটা রেফারেন্স নিতে পারেন। ক্লাসে লেসন প্ল্যান করার ক্ষেত্রে যখন এক্সাম্পল দেবেন তখন স্পেসিফিক স্টুডেন্টকে টার্গেট করবেন, এবং এক্সাম্পলগুলো এরকম হতে পারে, যেরকম মনে করেন যে যেই স্টুডেন্টটা ফুটবল খেলতে পছন্দ করে, ভালো করে খেয়াল করেন যে 20 জন স্টুডেন্ট, আপনি একটা এক্সাম্পল দিবেন, এক্সাম্পল দেওয়ার সময় আপনি টার্গেট করছেন যে এখানে কীভাবে স্টুডেন্টকে ইনভলভ করা যায়। আপনি বললেন যে মনে করো সাইফুল্লাহ তুমি একদিন ফুটবল খেলছিলে, ফুটবল খেলার সময় তখন কিন্তু আমি যতক্ষণ বলবো ও কিন্তু আমার সাথে ইনভলভ, কারণ ওর ব্যাপারে কথা হচ্ছে। তাহলে এক্সাম্পল আপনি এমনি দিতে পারতেন, একজন ফুটবল খেলার সময় একজন প্লেয়ার যখন হাত পা ভেঙে যায় তখন এই ঘটনা ঘটে, এভাবে হতে পারতো এক্সাম্পলটা, না দিয়ে বলেন, কারণ আপনি জানেন যে ফুটবল পছন্দ করে, তাহলে ওকে টার্গেট করেন আপনি এক্সাম্পলটা দেওয়ার সময়, ও থাকবে আমার সাথে। এই যে এখনও স্যার বলতেছে মিলে গেছে, তার মানে দেখেন অন্তর কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, মিলে গেছে কখন বলে একটা কথা মানুষ, এই যে নামগুলো এভাবে নিতে পারেন। তো দেখবেন যে কার কোন স্কিল আছে, সবার থেকে একটা স্কিল বের করুন, খুঁজে বের করুন যে কে কী পারে, কেউ না কেউ কিছু পারেই,
এগুলো বের করার চেষ্টা করুন স্টুডেন্ট যে কে কি পারে। ওকে, এবং এটা লেসন প্ল্যানের মধ্যে যাবে। আইসিটি যত বেশি সম্ভব, এই যে প্রযুক্তি যদি সম্ভব হয় এই ব্যাপারে যেন আলোচনা করছে না, কারণ আপনাদের এই জায়গাতে ল্যাকিংস আছে। ওকে, তাহলে মোটামুটি এইভাবে লেসন প্ল্যানগুলো শেষ করা যায় এবং একটা সমৃদ্ধ লেসন তৈরি করা যায়। এবং এই কাগজ দেখে আপনি এই কাগজে সারা জীবন লিখবেন, নোট নেবেন, এটাকে আরও সমৃদ্ধ করবেন, এভাবে ক্লাস পরিচালনা করবেন। কেউ যদি বলে যে আপনি দেখে দেখে ক্লাস নেন, বললে সমস্যা না, এটা পাশে থাকবে, ক্লাস আপনার মুখস্থ থাকতে হবে। কারণ যে কোনো জিনিস দেখে বলার চেয়ে মুখস্থ ডেলিভারি দিলে অডিয়েন্স আকৃষ্ট হয় বেশি। তাহলে মোটামুটি যদি আমরা দেখেন সামারি করি যে একটা লেসন প্ল্যান আমাদের কীভাবে তৈরি করতে হবে, তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের বিষয়বস্তু নির্ধারণ করতে হবে। বিষয়বস্তুটাকে কয়েকটা ছোটো ছোটো ভাগে ভাগ করে ফেলতে হবে, তাই না? আপনাদের এখানে সমস্ত লেখা আছে। তারপরে কী করতে হবে জানিস, বিষয়বস্তুটাকে আবার প্রায়োরিটি দিতে হবে, যে র্যাঙ্ক করতে হবে যে কোনটার পর কোনটা শেখাবো। এরপর আমাকে নির্ধারণ করতে হবে সূচনা কীভাবে দেব, তাই না? এক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে কতজন স্টুডেন্ট ব্যাপারটা জানে, তারা কতটুক জানে, এ ব্যাপারে তারা ভুল কিছু জানে কি না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের মূল পাঠ বা সূচনা আমরা কীভাবে তৈরি করব, তাতে বিভিন্ন পয়েন্ট আমরা বলেছি। এরপরে মূল পাঠটা কীভাবে ডেলিভার হবে, এরপরে ক্লাসটা কীভাবে সামারাইজ হবে, এরপর নতুন দিনের লেসনটা আমরা কীভাবে ডেলিভার দেবো, তো সব কিছুর সাথে আমাদের টাইমটা ঠিক রাখতে হবে।